নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এক বছর পর এই একটি গ্রহ পাঁচ রাশিকে করবে সৌভাগ্যশালী ও মহা কোটিপতি। কোন এই একটি গ্রহ এবং কেন এই পাঁচটি রাশিকে এই একটি গ্রহ বিশেষ কৃপা পেতে চলেছে, আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। দেখুন, কুম্ভ রাশিতে রবি প্রবেশ করেছে, অর্থাৎ এক বছর পর এই কুম্ভ রাশিতে প্রবেশ করে আপনার এই পাঁচ রাশির কপাল খুলতে কিন্তু চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আলোচনা করব এবং কোন কোন দিক থেকে লাভ দিবে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি কিন্তু রয়েছে। এই 12টি রাশিতে রবির পরিক্রমা করতে প্রত্যেক রাশিতে একটা মাস করে কিন্তু সময় লাগে, 30 দিন। অর্থাৎ 12টি রাশি পরিক্রমা করতে এক বছর সময় কিন্তু রবির কিন্তু লাগে। আর ঠিক এক বছর পরই কুম্ভ রাশিতে রবি প্রবেশ কিন্তু করেছে এবং অলরেডি সেখানে কিন্তু শনিও কিন্তু অবস্থান করছে এবং রবির দ্বারা কম্বাস্ট হয়েছে শনি, অর্থাৎ শনিও কিন্তু এখানে অস্তমিত হয়ে গেছে, অর্থাৎ শনির পাওয়ারটা এখানে কিন্তু ডাউন হয়ে গেছে। রবি এই পাঁচ রাশিকে এইবার করবে কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে জানাবো। দেখুন, রবি আমাদের যশ দেয়, খ্যাতি দেয়, আর রবি আমাদের গভর্নমেন্টকে নির্দেশ কিন্তু করে। গভর্নমেন্ট চাকরি যারা বলে না যে কৌশিকদা গভর্নমেন্ট চাকরি পাবো কি না, জানবেন আপনার জন্মকুণ্ডলিতে রবি গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনি গভর্নমেন্ট চাকরি পাবেন কি না। এবং পাশাপাশি যারা ডক্টর লাইনে, অর্থাৎ মেডিকেল লাইনে পড়তে চাইছেন, ডক্টর হতে চাইছেন, অবশ্যই এখানে কিন্তু রবির কিন্তু পাওয়ার থাকা কিন্তু দরকার। আমি বারবার একটি কথা বলি, আপনারা ভিডিওগুলো একটু ভালো করে শুনবেন। অনেকের ক্ষেত্রে কি হয়, বাস্তুদোষটা তৈরি করে কি করে, দেখুন আমি বারবার বলি, আপনাদের ঘরে যদি সূর্যের আলো প্রবেশ যদি না করে সে ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি বেশি কিন্তু আসে। অর্থাৎ কিছুটা সময় হলো, আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় হলো যেন আপনার গৃহে সূর্যের আলো যেন পড়ে, তাতে কি হবে, গৃহের উন্নতি এবং শ্রীবৃদ্ধি 100% নিশ্চিত রূপে কিন্তু হতে পারে। আপনার জন্মকুণ্ডলিতে রবি কোনভাবে অবস্থান করছে তার উপর বর্তমানে কিন্তু রবি আপনাকে কেমন ফল দিবে সেটা কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করবে। রবি আমাদের পিতাকে নির্দেশ করে। অনেকে বলে না যে পিতা সাথে আমার কেমন সম্পর্ক থাকবে, এটাও কিন্তু রবিকে দেখতে হয়। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এটাও কিন্তু রবি কিন্তু দেখা দরকার। অর্থাৎ রবি গ্রহ যারা মেডিসিনের বিজনেস করছেন, অর্থাৎ আপনার মেডিসিন শপ রয়েছে, জানবেন রবি গ্রহ যদি ভালো না থাকে আপনার মেডিসিনের শপ চলবে না। আপনার কাঠের বিজনেস রয়েছে সেখানেও কিন্তু রবিকে ভালো থাকা দরকার রয়েছে। আপনার ইলেকট্রিকের বিজনেস রয়েছে সেখানেও কিন্তু রবিকে ভালো থাকা দরকার রয়েছে। রবি ভালো না থাকলে আপনার কিন্তু এই জায়গাগুলো কিন্তু হবে না। আর রবি উচ্চ পদে কর্ম দেয় কিন্তু, অর্থাৎ যারা আইএস আইপিএস র্যাঙ্কে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন রবি গ্রহ কিন্তু ভালো রয়েছে। এবং রবি যে এই কুম্ভ রাশিতে এক বছর পর প্রবেশ করে পাঁচ রাশির সৌভাগ্য লাভ করতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাবো। তার আগে প্রত্যেক দিন সকালে উঠে আপনারা সূর্য দেবতাকে, সূর্যকে জল নিবেদন করুন, অবশ্যই ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। পাশাপাশি আপনারা যদি লাল আসনে বসে ওখানে যদি আপনারা হনুমান চল্লিশা যদি আপনারা পাঠ করতে পারেন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। তো রবি যে রাশি পরিবর্তন
পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ডিভিডেন্ড কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। দেখুন, আমি বারবার একটা কথা বলি, আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি, আমি সবার কিন্তু হাত ধরি না। অর্থাৎ যেখানে রেমেডি করাবো জানবেন গ্যারান্টি কাজ হবে। অর্থাৎ অনেকে বলে যে কৌশিকদা আমার খুবই সমস্যা। দেখুন, সমস্যা প্রত্যেকেরই রয়েছে, সমস্যা প্রত্যেকেরই রয়েছে, কিন্তু সেই জায়গাটায় যতক্ষণ না রেমিডিয়াল মেজারমেন্ট না করেছেন, প্রতিকার না করেছেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন কী করে? তাই সেই জায়গাটাতে আমি কিন্তু চ্যালেঞ্জ নিই এবং আমার কিছু টিপস, এবং যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, ব্যবসা নতুন করে শুরু করবেন ভাবছেন, অবশ্যই কন্ট্যাক্ট করুন। যারা বাস্তু তৈরি করবেন ভাবছেন, গৃহ নির্মাণ করবেন ভাবছেন, অবশ্যই যোগাযোগ করুন। যারা ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, অবশ্যই যোগাযোগ করুন। যাদের মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, অবশ্যই যোগাযোগ করুন। সন্তানের বিবাহের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। যাদের ক্ষেত্রে বিশেষ করে শত্রুতা এবং কর্মক্ষেত্রে উন্নতি বা প্রমোশনের জায়গা হচ্ছে না, এই জায়গাটা কিন্তু অবশ্যই এই সময় কিন্তু আপনারা যোগাযোগ করুন। নিশ্চিত রূপে সেই জায়গা থেকে, আমি দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, সেখান থেকে কিন্তু রিকভারি করা কিন্তু সম্ভব। তো কোন একটি গ্রহ রবি গ্রহ কোন পাঁচ রাশিকে করে? প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির একাদশভাবে রবি অবস্থান করছে, আপনাদের পঞ্চম পতি একাদশভাবে, খুব ভালো। কিন্তু আপনাদের এই সময় ইনকাম বাড়বে, আপনাদের সন্তানের এডুকেশনের জায়গা এই সময় ভালো হবে। যারা ট্রান্সফার চাইছিলেন বা আপনারা যারা চাইছিলেন যে পদোন্নতি, সেই জায়গাটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই রবির রাশি পরিবর্তন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের মান সম্মানের ক্ষেত্রে আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে। অর্থাৎ মেষ রাশির এই রবির রাশি পরিবর্তন আপনাদের বিশেষ করে ইনকামের জায়গা এবং প্রফিটের জায়গায় কিন্তু বৃদ্ধি হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রেও এই রবির রাশি পরিবর্তন খুব ভালো। আপনাদের চতুর্থ পতি কর্মভাবে অবস্থান করছে, সরাসরি চতুর্থ ভাবকেও কিন্তু দেখছে। অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো সম্পত্তি কেনা বা কোনো জায়গা থেকে কর্মের সুযোগ আসা, কোনো বিজনেস আরম্ভ করা, এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হওয়া এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রতিষ্ঠা লাভ করার সম্ভাবনা আসতে চলেছে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ আপনি যদি হন বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু একটা নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির দেখুন ষষ্ঠভাবে রবি, আমি একটি কথা বলবো, ষষ্ঠভাবে রবি খুব দারুণ ফল কিন্তু দেয়। অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের ইনকাম যেমন বাড়বে, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে, সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। এবং এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ, আর্থিক স্থিতি, আর্থিক উন্নতি আপনাদের দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আপনাদের যাদের মামলা মকদ্দমা চলছে, সেখান থেকে কিছুটা হলো রিলিফ আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ভাগ্যাধিপতি ধনুভাবে অবস্থান তৃতীয়ভাবে অবস্থান করছে। অর্থাৎ তৃতীয়ভাবে অবস্থান করে কিন্তু সরাসরি আপনার ভাগ্যভাবকে দেখছে। অর্থাৎ ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি এই সময় হবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের এই সময় হতে চলেছে, এবং আপনাদের এই সময় ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই রবির রাশি পরিবর্তনে আপনাদের কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে, এবং এক বছর পর এই ধনুরাশির রবির রাশি পরিবর্তন আপনাদের কর্ম এবং কেরিয়ারের ক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে ভাগ্যের সুবিশাল সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির চতুর্থভাবে রবি অবস্থান করছে, আপনাদের কর্মাধিপতি
অর্থাৎ এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে আপনাদের একাধিক পরিবর্তন, যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন কর্মপ্রাপ্তি এবং প্রমোশনের জন্য চিন্তা করছিলেন প্রমোশন পাওয়া, যারা মেডিকেলের শপ রয়েছে বা কাঠের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো বৃশ্চিক রাশি। এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো সম্পত্তিগত দিক থেকেও এই সময় আপনাদের লাভ হতে চলেছে এবং পারিবারিক সুখ সম্ভাবনা কিন্তু আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। রবির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং পৈতৃক সূত্রে আপনাদের সম্পত্তি লাভ এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা গভর্নমেন্ট থেকে এই সময় আপনারা সাপোর্ট পেতে চলেছেন। অর্থাৎ রবির রাশি পরিবর্তনে আগামী এক মাস এই পাঁচ রাশির সৌভাগ্যশালী এবং মহাকোটিপতি হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।